ওই যে লং ফেস, ওই লং ফেসে আমাদের একটা টিম গিয়ে ওখানে দড়ি বাঁধছে, ওইখানে থেকেই আমাদের র্যাপলিং করা হবে। এবার আমরা ওইখানেই যাবো ট্রেক করে, তারপর ওই জায়গা থেকে র্যাপলিং করে নামা হবে। It will be exciting, guys. Rappelling হচ্ছে খুব সহজ পদ্ধতি, খুব কুইক নেমে আসা। আমরা যখন খুব হাই অ্যাল্টিচিউড ক্লাইম্বিং করি তখন এমন কিছু পজিশন হয় র্যাপেল ডাউন, অর্থাৎ ক্লাইম্ব ডাউন করাটা খুবই অসুবিধা হয়ে যায়। তখন আমরা যেটা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটি মোটামুটি র্যাপেল ডাউন। আমরা রোপটা একটা জায়গায় ফিক্স করি, সাধারণত রোপটা আমরা ছেড়ে আসি ওখানে। এই রোপটাকে সাহায্যে আমরা বিভিন্ন সেই গিয়ারসের সাহায্যে নেমে আসি। সাপোজ এই যে ফেসটা একটু ঘুরি, ক্যামেরাটা ঘোরাতে অনুরোধ করছি, এই অবস্থায় নামানো খুব ডিফিকাল্ট। তখন ওই র্যাপেলিং সাহায্যে এই মালগুলো নামানো হয়, র্যাপেল ডাউন করে দেওয়া হয়। আমরা যখন হিমালয়ের কোনো অভিযানে যাই প্রচুর রিভার পড়ে, এই রিভারগুলোকে নেগোসিয়েট করতে এই রিভার ক্রসিং করতে হয় আমাদের। আর মূলত এই ব্যাপারটা হয় একবারে ভোরবেলা, যত ভোরবেলা সম্ভব, তখন গ্লেসিয়ারগুলো মেল্ট হয় না, তাদের সুবিধা হয়, জলের স্পিডটাও কম থাকে, অবশ্য ঠান্ডাটা প্রচুর থাকে। আমাদের অভিজ্ঞতা আছে, বিশেষ করে করচানালাও ক্রস করার সময় এটা হচ্ছে বাতাল থেকে যেতে হয়। আমাদের রিভার ক্রসিংয়ের পর প্রায় ঘন্টা দুই তিনেক আর কথা বলতে পারছিলাম না, এমন আমাদের সব নেমেই পার করতে হয়েছে, ভিজে গেছিলাম। টেরিফিক কষ্ট এটা, এবং অবশ্যই প্রচণ্ড রিস্ক। যিনি এক্সপিরিয়েন্স মেম্বার তিনি কোমরে রোপটা বেঁধে প্রথম নামেন, তাকে বিলে দেয়, উনি টোটাল রুটটাকে ওপেন করে দেয় রিভারে, করবার পর একটা জায়গায় অ্যাঙ্করি করে। অ্যাঙ্করি মূলত আমাদের হয় সাধারণত এতে বোল্ডার, ওখানে তারা গাছপালা পাওয়া যায় না এখানকার মতন, বোল্ডারে অ্যাঙ্করিং করে উনি রোপটাকে ফিক্স করে দেন। তারপর আমাদের বিভিন্ন সামগ্রী, মূলত খাদ্য সামগ্রী, আমাদের স্যাক, এগুলো আস্তে আস্তে পৌঁছানো হয়। পৌঁছানোর পর এক এক করে মেম্বাররা ক্রস করে, এবং যদি ওই রুটেই ফেরা হয় তাহলে আমরা চেষ্টা করি ওই রিভারটায় ওই রিভারের পোর্শনটুকু রোপটাকে রাখে লাগিয়ে রাখতে, কারণ ফেরার সময় তাহলে আবার জলে নামতে হবে আমাদের। আর যদি না হয় তাহলে ওই রোপটাকে খুলে নিয়ে আমরা চলে আসি। তো আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ, তবে আমাদের এই রক ক্লাইম্বিং কোর্স অসম্পূর্ণ থেকে যাবে ক্যাম্প ফায়ার ছাড়া। তিন দিনের কোর্স এখানেই শেষ হলো। স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই, হাস্তা লা ভিস্তা, সায়োনারা অ্যান্ড পিস।
We shall overcome someday. Oh, we shall overcome someday. We shall overcome someday.